চট্টগ্রামে প্রায় 150 ভরি সোনা লঙ্কার গায়েবের অভিযোগ তোলা গ্রাহক রোকিয়া আক্তার বাড়ির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। মঙ্গলবার রাতে ইসলামী ব্যাংকের নগরের চকবাজার শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ ইউনুস চকবাজার থানায় জিডি করেন। ইউনুস লকার ইনচার্জের দায়িত্বে আছেন। চকবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বলেন, ব্যাংকের কাছে লিখিত কোনো অভিযোগ না করে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংককে দায়ী করে নানা কথাবার্তা বলার কারণে গ্রাহকের বিরুদ্ধে একটি জিডি হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সেটি প্রক্রিয়াধীন আছে।